Hello everyone, welcome to Bengal's number one online education channel, Satyanarayana Institute of Online Study, for all job-oriented competitive examination. যারা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য নিজেদের তৈরি করছেন তারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সার ভালো করে প্রিপেয়ার করুন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে যাতে প্রত্যেকটি ভিউয়ার্স উপকৃত হবেন সাকসেস অবশ্যই আসবে যদি আপনি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন তাতে প্রেস করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত থাকুন প্রতিটি এক্সামের সিলেবাস ভিত্তিক এবং সঠিক গাইডেন্সের স্টাডি ম্যাটেরিয়াল আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রোভাইড করছি এবং ভবিষ্যতেও করব ওয়েলকাম ভিউয়ার্স টুডেজ টপিক ইজ কম্পিউটার আজকে আমরা কম্পিউটারের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব যেগুলো লাস্ট 20 ইয়ার্সে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে সাচ অ্যাজ ব্যাঙ্ক এসএসসি পিএসসি এক্সামসে ভীষণভাবে এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্য ক্যাপাসিটি টু স্টোর ডেটা উইদিন ফ্লপি ইজ অর্থাৎ ফ্লপিতে ডেটা ধরে রাখার ক্ষমতা হলো কত অপশন এ 1 MB অর্থাৎ 1 MB MB ফুল ফর্মও অনেক ক্ষেত্রে আসে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MB সেক্ষেত্রে মনে রাখতে হবে দ্য ফুল ফর্ম অফ MB ইজ মেগাবাইট অপশন বি 2.4 MB অপশন সি 1.44 MB অপশন ডি 1.5 MB দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি 1.44 MB ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু উইদিন নেটওয়ার্ক দ্য কম্পিউটার দ্যাট সার্ভস ফাইল ডেটা প্রোগ্রাম সফটওয়্যার ইনটু আনাদার কম্পিউটার ইজ কল্ড অর্থাৎ নেটওয়ার্কে যে কম্পিউটার ফাইল ডেটা প্রোগ্রাম সফটওয়্যার ইত্যাদি অন্য কম্পিউটারে সরবরাহ করে তাকে কি বলা হয় অপশন এ মাদারবোর্ড অপশন বি সার্ভার অপশন সি সিপিইউ অ্যান্ড অপশন ডি প্রিন্টার দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি সার্ভার এখানে কি বলা হচ্ছে নেটওয়ার্কে যে কম্পিউটার ফাইল ডেটা প্রোগ্রাম সফটওয়্যার ইত্যাদি অন্যান্য কম্পিউটারে সরবরাহ করা হচ্ছে একটা জায়গা থেকে আর একটা কম্পিউটারে মাধ্যমে সেটাকে আমরা বলছি সার্ভার সার্ভারের মাধ্যমে আমরা ডেটা ফাইল প্রোগ্রাম সফটওয়্যার একটা কম্পিউটার থেকে আর এক জায়গায় সরবরাহ করতে পারি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য ফাউন্ডার অফ মাউস ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এই ক্ষেত্রে বলে রাখি কিছু কিছু ফাউন্ডার বা ইনভেন্টারের নাম আমাদের মনে রাখতে হবে আবিষ্কর্তা যেমন কিছু সফটওয়্যারের আবিষ্কর্তা যেমন ফেসবুকের আবিষ্কর্তা ভীষণভাবে আসে কম্পিউটারকে আবিষ্কার করেন ভীষণভাবে আসে সেই ক্ষেত্রে মাউস কম্পিউটারে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে মাউস একটা ইনপুট ডিভাইস মাউসকে আমরা বলে থাকি যার মাধ্যমে ইনপুট হিসাবে কিছু ইনফরমেশনস আমরা কম্পিউটারে দিতে পারি সেই ক্ষেত্রে মাউস তার ফাউন্ডারকে অর্থাৎ মাউস আবিষ্কার করেন কে অপশন এ ডগলাস অ্যাঞ্জেলবার্ট অপশন বি চার্লস ব্যাবেজ অপশন সি ডেনিস রিচি অপশন ডি বিল গেটস এই ক্ষেত্রে চার্লস ব্যাবেজ অপশন বিতে যে রয়েছে সেই চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটারের আবিষ্কর্তা এটা মনে রাখতে হবে কম্পিউটারের আবিষ্কর্তা কে যদি বলা হয় তাহলে আমরা চার্লস ব্যাবেজ বলবো কিন্তু এখানে চেয়েছে মাউসের আবিষ্কর্তা কে The right answer is option A, Douglas Engelbart. বার বার বলছি এই কোয়েশনটা কিন্তু 7-8 বার এক্সামসে রিপিট করেছে কম্পিটিটিভ এক্সামসে
রিপিটেড কোয়েশনস কিন্তু ভীষণভাবে আসে। সেই জন্য কম্পিটিটিভ এক্সামসে প্রিপারেশনের জন্য একটা টিপস আমাদের মাথায় রাখতে হবে, প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশনসগুলো এসেছে সেগুলো ভালো করে আমরা অবজার্ভস করব, ভালো করে সেগুলো আমরা মেমোরাইজ করব, প্র্যাকটিস করব। 80% আমরা বিভিন্ন 20 ইয়ার্স যদি আমরা অ্যানালিসিস করি কোয়েশনস, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রিপিটেডলি ইয়ার্সে না হলেও অল্টারনেট ইয়ার্সে কোয়েশনস রিপিট করে। কোনো এক্সামসে এসএসসিতে এসছে সেই একই কোয়েশনস কিন্তু আমরা পিএসসিতেও দেখতে পাই, বা WBCS-এ দেখতে পাই, বা WBCS-এ আসা কোয়েশনসও আমরা সেন্ট্রাল লেভেলের এক্সামস, রেলওয়ে, সেন্ট্রাল এসএসসি এগুলোতে দেখতে পাই। সেই জন্য গাইস প্রত্যেককে আমি বারবার করে রিকোয়েস্ট করব, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসগুলো খুব মাইনিউটলি ফলো করবে, প্রিপেয়ার করে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটিভ এক্সামসের যে প্রিপারেশন সেটা অনেকাংশে এগিয়ে যাবে, কম্পিটিশানে তোমরা অনেকের থেকে এগিয়ে যাবে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 4, পার্সোনাল কম্পিউটার্স আর হুইচ জেনারেশনস কম্পিউটার, অর্থাৎ পার্সোনাল কম্পিউটারগুলি হলো কোন প্রজন্মের কম্পিউটার। অপশন এ ফার্স্ট জেনারেশন, অপশন বি থার্ড জেনারেশন, অপশন সি ফোর্থ জেনারেশন, অপশন ডি, অপশন সিতে ফোর্থ রয়েছে আর অপশন ডিতে রয়েছে ফিফথ অর ফোর্থ ফিফথ। অপশন এ হচ্ছে ফার্স্ট, অপশন বি থার্ড, অপশন সি ফিফথ, অপশন ডি ফোর্থ। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, ফোর্থ জেনারেশন কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার বা চতুর্থ প্রজন্মের কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল পিসি যেগুলোকে আমরা বলি সেটা কি, যেগুলো আমরা ইউজ করি এখন, কম্পিউটার ইউজ যেগুলো করি সেগুলো হচ্ছে সব কিছুই পার্সোনাল কম্পিউটার। আগে যেগুলো ছিল প্রথম প্রজন্মে ভ্যাকুয়াম টিউব ছিল, প্রচণ্ড বড় কম্পিউটার, যেই কম্পিউটারগুলো সংরক্ষণ করে রাখার জন্য শীততাপ নিয়ন্ত্রিত ঘরের প্রয়োজন ছিল, অনেক বড়। তারপরে এলো ট্রানজিস্টার, এরকম করে করে এক একটা প্রজন্মের কম্পিউটার, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হচ্ছে এক একটা প্রজন্ম এক একটা কম্পিউটার আবিষ্কার হয়েছিল। কিন্তু ফোর্থ প্রজন্মের কম্পিউটার হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট আর খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পার্সোনাল কম্পিউটার এখন যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি। পরবর্তীকালে আরও এসেছে সুপার কম্পিউটার এসেছে, যেটা ফার্স্ট সুপার কম্পিউটার তৈরি করেছিল চায়না। পরবর্তীকালে ভারতেও আমরা সুপার কম্পিউটার এখন এসে গেছে, যেগুলো গবেষণার কাজে, সাইন্টিফিক বিভিন্ন অ্যানালিসিসের কাজে আমরা যেগুলো ব্যবহার করে থাকি। কিন্তু এটাও মনে রাখতে হবে সুপার কম্পিউটার ফার্স্ট আমরা চীন দেশ থেকে, মানে চায়না ফার্স্ট সুপার কম্পিউটার আবিষ্কার করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হার্ড ডিস্ক ইজ ড্যাশ মেমোরি বা হুইচ মেমোরি। অপশন এ প্রাইমারি মেমোরি, অপশন বি কম্পিউটার, অপশন সি মেইন, অপশন ডি সেকেন্ডারি। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি সেকেন্ডারি, এখানে অপশন ডিতে রয়েছে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরির মধ্যে কিন্তু আমরা হার্ড ডিস্ককে ফেলি না। এই কোয়েশ্চেনটা অনেকেরই ভুল হয়ে যায়, হার্ড ডিস্কটাকে প্রাইমারি মেমোরি ভেবে ফেলে, কিন্তু না, এই জন্যেই কোয়েশ্চেনটা বারবার করে রিপিট করে, যা কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হার্ড ডিস্ক ইজ সেকেন্ডারি মেমোরি। আমরা এই কোয়েশনসগুলো এত ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এইটা প্রিপারেশনের জন্য এটার সাথে আমি পিডিএফ অ্যাটাচ করে দিয়েছি, যাতে ভিডিওটি দেখার পর বারবার নিজেরা প্রিপারেশনের জন্য পিডিএফটা দেখে নিজেরাই প্রিপেয়ার করতে পারো। আর যদি না পারো যে কোয়েশনসগুলো, সেগুলো আবার ভিডিওটা দেখে রিকল করে নিতে পারো, কারণ এই কোয়েশনসগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। 99% গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে আপকামিং এক্সামসে কম্পিউটার থেকে অ্যাটলিস্ট এই কোয়েশনসগুলো রিপিট হবেই, আসবেই। এর মধ্যে থেকে 25টা আজকে কোয়েশনস দিয়েছি, তার মধ্যে থেকে কোনো না কোনো এক্সামসে কমন পাবেই। নেক্সট কোয়েশনস, 1 GB ইজ এ কালেকশন অফ, 1 GB কী কালেকশন, কিসের সমষ্টি আর কি, 1 GB হলো ড্যাশ এর সমষ্টি। অপশন এ 1000 KB, অপশন বি 1024 KB, অপশন সি
1024 megabytes, option D 1024 bytes. The right answer will be option C, 1024 megabytes. 1 gigabyte holo 1024 megabyte er somoshti. Next question. Question number 7. MS Word generally used for preparation of dash purpose. অর্থাৎ এমএস ওয়ার্ড সাধারণত ড্যাশ মানে কি তৈরিতে ব্যবহৃত হয়? অপশন এ স্লাইড, অপশন বি পেপার, অপশন সি ডকুমেন্ট, অপশন ডি প্রোগ্রাম। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি ডকুমেন্ট। ডকুমেন্ট তৈরিতে এমএস ওয়ার্ড ব্যবহৃত হয়। এমএস ওয়ার্ড হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারি। কোয়েশ্চেন নম্বর 8। প্রিন্টার ইজ আ টাইপ অফ ড্যাশ। প্রিন্টারটা আমরা কি বলছি? প্রিন্টার হলো এক প্রকার কি? অপশন এ ইনপুট ডিভাইস, অপশন বি আউটপুট ডিভাইস, অপশন সি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, অপশন ডি ক্যালকুলেটিং ডিভাইস। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি আউটপুট ডিভাইস। প্রিন্টারকে আমরা আউটপুট ডিভাইস বলি। এক্ষেত্রে মনে রাখতে হবে কম্পিউটারের টু টাইপস অফ ডিভাইস আর ফাউন্ড। কম্পিউটারে দুটো ডিভাইস আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তাছাড়াও আর একটা ডিভাইস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। অর্থাৎ আমরা কম্পিউটারে তিন রকমের ডিভাইস দেখতে পাই। একটা হচ্ছে ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কোনো কিছু তথ্য কম্পিউটারকে দিই। স্টোরেজ ডিভাইস অর্থাৎ কম্পিউটার যে ডেটা বা ইনফরমেশনগুলো কম্পিউটারের মেমোরিতে স্টোর করে রাখতে পারে। এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে আউটপুট ডিভাইস যার মাধ্যমে ইনফরমেশন বা ডেটা আমরা কম্পিউটার আমাদেরকে প্রোভাইড করে বা রেজাল্টটা আমরা পাই বা আউটকাম যেটাকে বলছি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের এক্সাম্পলসও বিভিন্নভাবে আসে, সেটা হচ্ছে মাউস। ইনপুট ডিভাইস মাউসের মাধ্যমে আমরা ইনপুট দিই, ফ্লপি ডিস্ক বা সিডিস, তারপরে আমরা পেন ড্রাইভস, এগুলো সব ইনপুট ডিভাইস। কিবোর্ড, কিবোর্ড তো আমরা ভীষণ ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে। সেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনফরমেশন ইনপুট করি, সেই জন্য তাদেরকে ইনপুট ডিভাইস বলি। আউটপুট ডিভাইস মানে হচ্ছে, আউটপুট ডিভাইস হচ্ছে যার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে রেজাল্ট পাই বা আমরা ডিসপ্লেটা দেখতে পাই। সর্বাপেক্ষা আউটপুট ডিভাইসের মধ্যে আমরা দেখতে পারি প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে কি আমরা কোনো কিছুর প্রিন্টিং করে যে হার্ড কপি সেটা আমরা পাই। মনিটর, মনিটরের মাধ্যমে ডিসপ্লে হয় রেজাল্টটা, সেই ক্ষেত্রে আমরা বলি প্রিন্টার। মনিটর, মনিটরকেও আমরা আউটপুট ডিভাইস বলে থাকি। এই ক্ষেত্রে বলে যে প্রিন্টারটা কী, সেক্ষেত্রে হবে আউটপুট ডিভাইস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। ফার্স্ট ইজ সুপার কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড ওন্ড বাই। একটু আগেই আমরা বলছিলাম যে সুপার কম্পিউটার কিন্তু চায়নায় আবিষ্কার হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কি বলছি? ফার্স্ট ইজ সুপার কম্পিউটার, সবথেকে দ্রুতগামী বা পৃথিবীর সর্বশক্তিশালী সুপার কম্পিউটার রয়েছে কোন দেশে? অপশন এ আমেরিকা, অপশন বি চায়না, অপশন সি রাশিয়া, অপশন ডি ইন্ডিয়া। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি ইন্ডিয়া। রাইট অ্যান্সার উইল বি অপশন বি চায়না। চায়নাতেই আমরা দ্রুতগামী বা সর্বশক্তিশালী সুপার কম্পিউটার দেখতে পাই বা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ যাওয়ার আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি বলছি যে কম্পিউটারের কোয়েশ্চেন্সগুলো প্রতিটা এক্সামস এসএসসি, পিএসসি, WBCS প্রতিটা এক্সামসেই আমরা দেখতে পাবো। সেন্ট্রাল লেভেলের এক্সামসেও আসবে। কম্পিউটার এখন ম্যান্ডেটরি হয়ে গেছে প্রতিটা এক্সামসে দেওয়ার জন্য। বিশেষত যারা ব্যাংকের এক্সাম দিতে চলেছো বা প্রিপারেশন করছো ব্যাংকিং সেক্টরের জন্য বা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স বা ব্যাংকিং সেক্টর প্রতিটার জন্য 40টা করে কোয়েশ্চেন্স কম্পিউটারে থাকে। এক একটা আলাদা সেকশন থাকে, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জিআই বা রিজনিং যাকে বলি, একটা জেনারেল অ্যাওয়ারনেস, তার মাধ্যমে মেনলি ব্যাংকিং অ্যাওয়ারনেসগুলো আমরা দেখতে পাই। আমরা কামিং ভিডিওগুলোতে ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাসেসগুলো প্রোভাইড করব এই চ্যানেলে। কম্পিউটার
ওপরেও একটা সেকশন থাকে, সেটা 40টা কোয়েশ্চেন্স থাকে। প্রতিটা সেকশনে আমাদের পাস করতে হয় ব্যাংকিং এক্সামসের জন্য, সাচ অ্যাজ IBPS, ইন্স্যুরেন্সের যে এক্সামসগুলো হয়, সেই ক্ষেত্রে কম্পিউটারকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে প্রিপারেশন করতে হবে। একটা দিকে মনে রাখতে হবে, কম্পিউটারের কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন্স রয়েছে তার বাইরে কিন্তু কোনো এক্সামসেই আসে না, 99% সেই কোয়েশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। যারা প্রিভিয়াসে এক্সামসগুলো দিয়েছো তারা এটা ভালো করে জানবে, আর যারা জানো না বা এখন ফার্স্ট টাইম দেবে তাদের জন্য বলে রাখি, কিছু কোয়েশ্চেন্স আমরা আলোচনা করে দেব, সেগুলো যদি খুব ভালো করে প্রিপেয়ার করা যায় তাহলে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় কম্পিউটার সেকশনে প্রতিটা কোয়েশ্চেন্সই কমন পাওয়া যাবে। এনিওয়েজ, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, ফার্স্ট সুপার কম্পিউটার ইন ইন্ডিয়া মেড বাই, ফার্স্ট সুপার কম্পিউটার ইন্ডিয়ায় কে প্রস্তুত করেছিল বা ভারতের সর্বপ্রথম সুপার কম্পিউটার প্রস্তুত করে কোন সংস্থা? অপশন এ IITM, অপশন বি IISC, অপশন সি ISRO, অপশন ডি CDAC, CDAC। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি CDAC। CDAC হচ্ছে ভারতে প্রথম সুপার কম্পিউটার আবিষ্কার করেন বা প্রস্তুত করেন, সর্বপ্রথম প্রস্তুতকারী সংস্থা হচ্ছে CDAC। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, ড্যাশ বা এ ড্যাশ ক্যান ড্যামেজ এনি কাইন্ড অফ ফাইল, বলছে যে কোনো প্রকারের ফাইল নষ্ট করতে পারে কে? অপশন এ ফায়ারওয়াল, অপশন বি OS অর্থাৎ অপারেটিং সিস্টেম, অপশন সি ভাইরাস, অপশন ডি র্যাম। র্যান্ডমের ফুল ফর্ম হচ্ছে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ভীষণভাবে কোয়েশ্চেনে এটাও আসে, OS এর ফুল ফর্ম অপারেটিং সিস্টেমস, র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ভীষণভাবে এটা আসে, সেই ক্ষেত্রে আমি ফুল ফর্মটা বলে দিলাম। এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে অপশন সি ভাইরাস। ভাইরাস যদি কোনো কিছুর মধ্যে বা কম্পিউটারের কোনো সফটওয়্যারের মধ্যে ঢুকে যায় সেই ক্ষেত্রে কোনো ফাইলকে খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় বা ড্যামেজ করে দিতে পারে। সেই জন্যই কি আমরা যখন নেট সার্ফিং করি, ইন্টারনেট করি, সেই ক্ষেত্রে কোনো কিছু অনেক সময় কিছু ডাউনলোড করতে গেলে তার মাধ্যমে অনেক ভাইরাস ঢুকে যায়, ফলে আমাদের কম্পিউটারে যে ইন্টারনাল স্টোরেজ থাকে বা কিছু সঞ্চয় করে রাখা যেগুলো হয়, স্টোরেজ করে রাখা হয়, সেভ করে রাখা হয়, সেরকম অনেক ফাইলকেও নষ্ট করে দিতে পারে ভাইরাস। সেই জন্য আমরা প্রতিটা কম্পিউটারে অ্যান্টিভাইরাস দিয়ে থাকি, কিছু অ্যান্টিভাইরাসের নামও আমাদের মনে রাখতে হবে, কুইকল অ্যান্টিভাইরাস খুবই এখনকার দিনে ব্যবহৃত, বহুল প্রচলিত। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার ইজ কল্ড, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অল্টারনেট ইয়ার কেন? প্রতিটা বছরেই এই কোয়েশ্চেনটা এসে থাকে কোনো না কোনো এক্সামসে কম্পিউটারের ওপর, অর্থাৎ এটার মানে হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলতে কী বোঝায়। অপশন এ CDD, অপশন বি CU বা কন্ট্রোল ইউনিট, অপশন সি ALU অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, অপশন ডি CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি CPU। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার বলে থাকি, খুব ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ফাউন্ডার অফ ফেসবুক লাইক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইজ, ফেসবুক নামক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদ্ভাবক হলেন, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। লাস্ট 3-4 বছর ধরে এই কোয়েশ্চেনটা বারবার আসছে, কারণ 2012 সালে ফেসবুক প্রথম আবিষ্কার হওয়ার পর থেকে ফেসবুক এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে, সেই জন্য সেই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে আবিষ্কার করেছে সেটা আমাদের মনে রাখতে হবে। অপশন এ মার্ক জুকেরবার্গ, অপশন বি মার্কস জুকেনবার্গ, অপশন সি বিল গেটস, অপশন ডি থমাস কুক। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ
মার্ক জুকারবার্গ। এই ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে মার্ক জুকারবার্গ, আর অপশন বিতে রয়েছে মার্ক জুকারবার্গ। যদি কোনোরকমভাবে অনেক ক্ষেত্রে খুব ভালো করে যদি মাইনিউটলি কোয়েশনসটা আমরা না ফলো করি, জানা কোয়েশনসও আমাদের ভুল হয়ে যায়। দুটো দেখেই আপাতপক্ষ মনে হচ্ছে একই জিনিস, কিন্তু স্পেলিং দেখতে গেলে আমরা বুঝতে পারবো দুটোর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং আলাদা আছে। সেই ক্ষেত্রে আমরা ভালো করে মনে রেখে এটা করব মার্ক জুকারবার্গ। এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি বলেই পরপর দুটো প্রায় একই রকমের অপশন দিয়েছে, যাতে যারা এক্সামস দেবে পরীক্ষার্থীদের যাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য একটু খেয়াল রেখে এটা মার্ক করতে হবে অপশন এ মার্ক জুকারবার্গ। কোয়েশ্চেন নাম্বার 14, ফ্রম দ্য ফলোয়িং হুইচ প্রোভাইডস ইন্টারনেট। এগুলোর মধ্যে কোনগুলো নিচের কোনটি ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে, অপশন এ VSNL, অপশন বি ইমেল, অপশন সি SMTP, অপশন ডি IP। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ VSNL। তার মানে VSNL এর মাধ্যমে আমরা ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকি, বা VSNL-ই ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে আমাদের। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্টিভাইরাস ইজ আ টাইপ অফ, অপশন এ প্রোগ্রাম কোড, অপশন বি অ্যাপ্লিকেশন কোড, অপশন সি হার্ডওয়্যার, অপশন ডি CD বা কম্প্যাক্ট ডিস্ক। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি অ্যাপ্লিকেশন। অ্যান্টিভাইরাস হচ্ছে এক প্রকারের অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও। প্রতিটা কোয়েশ্চেন্সই যা যা দেওয়া হয়েছে প্রিভিয়াস 20 ইয়ার্স কোয়েশ্চেন অ্যানালিসিস করেই দেওয়া হয়েছে, যেগুলো বারবার রিপিট করেছে, যেগুলোর আসার সম্ভাবনা প্রবল আপকামিং এক্সামসে, সেইগুলো সেই জন্য খুব ভালো করে প্রতিটা কোয়েশ্চেন্স পড়তে হবে। যদি কিছু অসুবিধা হয় এই কোয়েশ্চেন্সগুলো সব ব্যাপারে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সে যথাসম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, ফ্রম দ্য ফলোয়িং হুইচ ইজ ইউজ টু ভিজিট দ্য ওয়েব পেজ। নিচের কোনটির সাথে ওয়েবসাইট দেখা যায়, অপশন এ MS Word, অপশন বি ফক্স প্রো, অপশন সি গুগল, অপশন ডি মোজিলা ফায়ারফক্স। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্সের সাহায্যে কি বলছে এখানে, ওয়েবসাইট দেখতে পাই আমরা মোজিলা ফায়ারফক্সে। আমরা দেখে নিই মোজিলা ফায়ারফক্সে যেই ক্লিক করি অমনি আমাদের একটা পেজ খুলে যায় গুগল সার্চের, এইটাই আমাদের বলছে এই কোয়েশ্চেনটায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, মোডেম ইজ টাইপ অফ, মোডেম হলো এক প্রকার, অপশন এ সেকেন্ডারি মেমোরি, অপশন বি কম্পিউটার, অপশন সি মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, অপশন সি প্রাইমারি মেমোরি। এই ক্ষেত্রে বলে রাখি মোডেমের ফুল ফর্মও বিভিন্ন এক্সামসে এসে থাকে, মোডেমের ফুল ফর্মই হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মোডেমের ফুল ফর্মই হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। এই নাম থেকেই আমরা বুঝতে পারছি মোডেম হলো এক প্রকার মডিউলেটর এবং ডিমডিউলেটর, অপশন সি হবে রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, দ্য নেটওয়ার্ক হুইচ ইজ স্প্রেড উইদিন আ সিটি অর টাউন ইজ। শহর বা শহরতলির বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা হল, অপশন এ ল্যান, অপশন বি ওয়্যান, অপশন সি ম্যান, অপশন ডি VPN। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি ম্যান। ল্যান, ওয়্যান, ম্যান, VPN এইগুলোরও ফুল ফর্মগুলো ভীষণ এসে থাকে। নেক্সট ভিডিও যেটা আমরা কম্পিউটারে করব সেগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন করব, শর্ট ফর্মগুলোর ফুল ফর্মগুলো আমরা জানব কী হয়।
নেটওয়ার্ক উইথ স্প্রেড উইদিন দ্য সিটি, শহর বা শহরতলির বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা হল ম্যান, এম এ এন। নেক্সট কোয়েশনস, কোয়েশন নাম্বার 19, ফ্রম দ্য ফলোয়িং হুইচ টু গেটস আর ইউনিভার্সাল, এগুলোর মধ্যে থেকে কোন দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। অপশন এ ন্যান্ড নর, অপশন বি ন্যান্ড অর, অপশন সি নর অ্যান্ড, এবং অপশন ডি অ্যান্ড এবং অর। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং নর, ন্যান্ড নাম থেকেই বুঝতে পারছি নট গেট এবং অ্যান্ড গেট দুটো মিলিত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়েছে, এবং নর গেট হচ্ছে নট গেট এবং অর গেট একত্রিত হয়ে আমরা যে গেটটি তৈরি করি সেটা হচ্ছে নর গেট। ন্যান্ড এবং নর গেটকেই আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। তিনটে হচ্ছে প্রাইমারি প্রিলিমিনারি গেট, সেটা হচ্ছে অ্যান্ড গেট, নর গেট এবং অর গেট। ন্যান্ড গেট তিনটে প্রিলিমিনারি গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটি গেট দিয়েই বিভিন্ন রকমের গেট তৈরি হয়েছে। তাদের মধ্যে অ্যান্ড গেট এবং নট গেট মিলিয়ে হয়েছে ন্যান্ড গেট, এবং নট গেট এবং অর গেট মিলিয়ে হয়েছে নর গেট। ন্যান্ড এবং নর গেটকে একত্রে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 20, দ্য মেন কম্পোনেন্টস অফ সিপিইউ আর, সিপিইউ এর মেইন বা প্রধান কম্পোনেন্টসগুলো বা উপাদান কী কী, সিপিইউ এর যে দুটো উপাদান সেগুলো কী কী। অপশন এ ALU অ্যান্ড CU, মানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। অপশন বি ALU অ্যান্ড RAM, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যান্ড RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন সি হচ্ছে RAM এবং ROM, RAM এর ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রম হচ্ছে রিড অনলি মেমোরি। অপশন ডি CU বা সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট এবং র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে এর মধ্যে থেকে কোনটি হচ্ছে সিপিইউর প্রধান দুটি উপাদান? অপশন এ ALU অ্যান্ড CU, অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, এই দুটো হচ্ছে সিপিইউ এর প্রধান দুটি উপাদান। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 21, ড্যাশ ইউজড অ্যাজ অপারেটিং সিস্টেম ইন মোবাইল ফোন, মোবাইল অপারেটিং সিস্টেম হিসাবে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ লিনাক্স, অপশন বি উইন্ডোজ XP, অপশন সি অ্যান্ড্রয়েড, অপশন ডি ইউনিক্স। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে অপারেটিং সিস্টেমস যেটি মোবাইল ফোনে খুব বেশি ব্যবহৃত হয়। অ্যান্ড্রয়েড ফোনই আমরা এখনকার দিনে যে স্মার্টফোন ব্যবহার করি সবকটাই কিন্তু অ্যান্ড্রয়েড, এই জন্য আমরা এখন স্মার্টফোনের মাধ্যমে আমরা কম্পিউটারের সমস্ত কাজই করে ফেলতে পারছি, আর সেই জন্য কম্পিউটারের সবসময় দরকার পড়ে না। আর আজকালকার দিনে তো অ্যান্ড্রয়েড ফোন ছাড়া বা স্মার্টফোন ছাড়া তো কেউ আমরা ভাবতেই পারি না, একটা পাও চলতে পারি না। এই যে ইউটিউব ভিডিওস, পড়াশোনার যাবতীয় ইনফরমেশান, নিউজ আপডেটস, মুভি, সিনেমা সবই আমরা কম্পিউটারে দেখে ফেলতে পারছি, আর সেই জন্য কি অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করছি। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 22, ল্যাপটপ, ট্যাবলেট আর ড্যাশ টাইপ অফ কম্পিউটার, ল্যাপটপ ট্যাবলেট হলো কোন প্রকারের কম্পিউটার? অপশন এ ডিজিটাল, অপশন বি অ্যানালগ, অপশন সি সুপার, অপশন ডি মেইন ফ্রেম। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ ডিজিটাল। ল্যাপটপ ট্যাবলেট এগুলো হচ্ছে ডিজিটাল টাইপ অফ কম্পিউটার, ডিজিটাল মিডিয়া যেটাকে আমরা বলে থাকি। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 23, টু পারফর্ম এনি টাস্ক উইদিন আ কম্পিউটার ড্যাশ মাস্ট বি ইনস্টলড, কম্পিউটারে কোনো কাজ করার জন্য কোনটি অবশ্যই থাকা দরকার? অপশন এ ওয়্যান, অপশন বি র্যাম, অপশন সি NIC, অপশন ডি PAN, প্যান। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি NIC। আমাদের NIC অবশ্যই থাকতে হবে কম্পিউটারে কোনো কাজ করার জন্য। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার
24. Analog and digital signal can be converted by. এটাও ভীষণ এসে থাকে। Analog or digital signal পরিবর্তন করতে পারে কে পারে? Option A, processor. Option B, modem. Option C, motherboard. Option D, RAM. The right answer will be option B, modem. Modem এর full form আমি আগেই বলে দিয়েছি, modulator and demodulator. সেই জন্য modem এর সাহায্যে analog এবং digital signal convert করতে পারি। অর্থাৎ কি? অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগ, এটার যে সিগন্যালে যে পরিবর্তন সেটা আমরা মোডেমের মাধ্যমে করে থাকি। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন্স আজকের জন্য, কোয়েশ্চেন নাম্বার 25। ভোলাটাইল মেমোরি ইজ, ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে ভোলাটাইল মেমোরি কোনটি? কম্পিউটারে আমরা দু টাইপের মেমোরি দেখতে পাই, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি, যেগুলো মুছে যায় এবং যেগুলো আমাদের মোছা যায় না বা চিরস্থায়ী হয়ে থেকে যায় কম্পিউটার মেমোরিতে। সেরকম দু রকম মেমোরি আমাদের কম্পিউটারে রয়েছে। টু টাইপস আর মেমোরি আর ফাউন্ড ইন কম্পিউটার, সেটা হচ্ছে ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইল। এখানে কোনটি বলছে ভোলাটাইল মেমোরি? অপশন এ রম, ফুল ফর্ম আবার বলে দিচ্ছি, র্যান্ডম রিড অনলি মেমোরি। অপশন বি হার্ড ডিস্ক। অপশন সি র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন ডি ফ্লপি। ভোলাটাইল মেমোরি যখন বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের বলতে হবে অপশন সি র্যাম। র্যামকে আমরা ভোলাটাইল মেমোরি বলে থাকি। আর নন ভোলাটাইল মেমোরি যদি বলা হতো তখন হচ্ছে রম। রমের উদাহরণ হলে বলতে হলে হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। এখানে ভোলাটাইল মেমোরি চেয়েছে, তাই জন্য রাইট অ্যান্সার হবে অপশন সি র্যাম। আজকে আমরা যে 25 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম সেগুলো এক্সামসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই গো থ্রু করে যেতে হবে, আর একবার দেখলে এগুলো পুরোটা মনে রাখা সম্ভব। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যথাসম্ভব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আরও এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করবেন। ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীকালে আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে স্ক্রল করে যাওয়া এই ইমেল আইডিতে মেল করতে পারেন এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।